স্বাধীনতা দিবসের আগে অতি সক্রিয় সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামার গারুরা এলাকায় জঙ্গিরা পরিযায় শ্রমিকদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। এই হামলায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম মোহাম্মদ মমতাজ। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুজন। হতাহত শ্রমিকরা বিহারের সাকুয়া পার্শ্বা এলাকার বাসিন্দা। স্বাধীনতা দিবসের আগে দেশজুড়ে জঙ্গি হামলার সতর্কতা জারি করেছে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো। এর মাঝেই কাশ্মীরে জঙ্গি হামলা। কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। বৃহস্পতিবার পুলওয়ামায় গ্রেনেড হামলায় আহত হয়েছেন দুই পরিযায়ী শ্রমিক। সেখানকার পুলিশ জানিয়েছে পুলওয়ামার গারুরা জঙ্গিরা পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। হামলায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের। হাসপাতালে চিকিৎসা চলছে আরও দুই শ্রমিকের। মৃত শ্রমিকের নাম মোহাম্মদ মমতাজ। হতাহত শ্রমিকদের বাড়ি বিহারে। তবে কোন জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ। এখনও এই হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি। এই ঘটনার পর যৌথ বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় জঙ্গি বিরোধী চিরুনি তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। তিনি শ্রমিকদের ওপর জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন এবং মৃত শ্রমিকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আহতরা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য কামনা করেন এবং সেই সাথে দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে বলে সকলকে আশ্বস্ত করেন। সাম্প্রতিককালে বেশ কয়েকবার জঙ্গি হামলায় টার্গেট হয়েছে কাশ্মীরে কর্মরত পরিযায়ী শ্রমিকরা। এছাড়াও বারবার হামলা চালানো হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের ওপরে। তবে নিরাপত্তা বাহিনীর সাহসী অভিযানে এ পর্যন্ত মারা পড়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। গ্রেফতারও করা হয়েছে পাকিস্তানের মদতপুষ্ট বেশ কয়েকজন সন্ত্রাসীকে। এদিকে আইবির তরফে জানানো হয়েছে স্বাধীনতা দিবসে লালকিল্লায় জঙ্গি হামলা হতে পারে, সেই কারণে দিল্লি পুলিশকে বিশেষ সতর্ক করা হয়েছে। কাশ্মীরেও এই সতর্কতা জারি করা হয়েছে। মোটের ওপর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।